আরাফার খতিব আপনার দেশ থেকে নিয়োগ করবে আপনি সবুর করেন আপনাকেই নিয়োগ করবে বাংলাদেশের এই সমস্ত ধর্ম ব্যাপারীদের সালাত সেই আরাফার খতিবের পিছনে হলো না তারা আরাফার মাঠে আলাদা খুদবার ব্যবস্থা করলো আলাদা জামাতের ব্যবস্থা করলো আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আরাফার মাঠের যে এবার খতিব খুদ্া দিলেন একজন এদেশের মুফাস্সের কোরআন বলছেন যে আমাদের দেশ থেকেও আরাফার খতিব নিয়োগ করা হোক আরাফার খতিব আপনার দেশ থেকে নিয়োগ করবে আপনি সবুর করেন আপনাকেই নিয়োগ করবে যেদিন আপনার বাপদাদারা এই আরব বিশ্বে ক্ষমতায় আরোহণ করবে সেদিন আপনাকে এই আরাফার মাঠের খতিব নিয়োগ করবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী এই সমস্ত মক্কা মদিনার পবিত্র জায়গাগুলি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেরেক বেদাত মুক্ত যারা থাকবে তাদের হাতেই রেখে দিবেন ইনশা আল্লাহ আরাফার মাঠের খতিব খোদবা দিলেন সারা বিশ্বের সমস্ত মানুষ মেনে নিল সৌদি আরবের প্রাক্তন গ্রান মুফতি সৌদি আরবের রানিং রানিং গ্রান্ড মুফতি দুইজনই আরাফার খতিবের খুদ্া শুনলেন সচক্ষে আমরা নেটের মধ্যে দেখতে পেলাম কিন্তু বাংলাদেশের এই সমস্ত ধর্ম ব্যাপারীদের সালাদ সেই আরাফার খতিবের পিছনে হলো না তারা আরাফার মাঠে আলাদা খুদবার ব্যবস্থা করলো আলাদা জামাতের ব্যবস্থা করলো তারা ফারাজ বিন বারকুকের অপেক্ষা করছে যেই মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুক আটশো এক হিজড়িতে কাবা ঘরকে ভেঙে চার মুসাল্লা করেছিল তেরোশো তেতাল্লিশ পর্যন্ত মাত্র পাঁচশো বিয়াল্লিশ বৎসর পর্যন্ত তামাম বিশ্বের মুসলিমেরা চার ভাগে বিভক্ত এই কাবাঘরে সালাত আদায় করেছিল মাঝাবির কুফল হল এগুলি আল্লাপাক হেফাজত করুন আল্লাহ মামিন